শান্তিপুর কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্ট কৃষ্ণনগর থেকে আমঘাটা আট কিলোমিটার রেলপথের কাজ চলছে দুমদাম ফ্লাই নিচে ট্যাম্পিং মেশিন পার করছে দেখতে পাচ্ছেন দু একদিনের মধ্যে পুরোপুরি লাইন প্যাকিংয়ের এর কাজ কমপ্লিট হয়ে যাবে এদিকে কৃষ্ণনগর স্টেশনের কাছে যে লেভেল ক্রসিং এর নতুন বিল্ডিং নির্মাণ করা হয়েছে সেই বিল্ডিং কাছে একদম সিগন্যাল সিস্টেমের সমস্ত কেবিল লাইন সেই তারগুলোকে একদম মাটির তলা দিয়ে পার করা হচ্ছে কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের যে নতুন পোল বসানো হয়েছে সেই পোল সব গোড়া জ্যাম করা কমপ্লিট হয়ে গেছে এবং পোলে ইলেকট্রিক তার লাগানোর জন্য ক্যান্টিলিভার ফিটিংসের কাজও শুরু হয়েছে হলো সেই কৃষ্ণনগর সিটি জংশন আর কৃষ্ণনগর সিটি জংশনের ওইদিকে চার নম্বর প্ল্যাটফর্ম এবং এটা হচ্ছে পাঁচ নম্বর যেটা কিন্তু ওই যে এক দুই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু সাইডে আর এটা একদম যুক্ত ওইদিকে শান্তিপুরের সঙ্গে মানে আগামী দিনে যখন শান্তিপুর হয়ে কৃষ্ণনগরে ট্রেন ঢুকবে তখন এই চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখন বর্তমানে শান্তিপুর কৃষ্ণনগর একটা ট্রেন চলে সকালের দিকে আটটার দিকে তো এই চার ও পাঁচ নম্বরে এসে ঢুকবে এবং এই চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু কৃষ্ণনগর এই স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে আমঘাটার দিকে যাবে তো যখন কৃষ্ণনগর আমঘাটা ট্রেন চলবে সেটা অবশ্যই শান্তিপুর দিক থেকে এসে এই কৃষ্ণনগরের চার পাঁচ নম্বরে ঢুকে এদিক দিয়ে একদম একদম আমঘাটা যাবে আগামী দিনে তারপরে যখন আমঘাটা থেকে নবদ্বীপ জুড়ে বা তারপরে এখন বর্তমানে যেহেতু আমঘাটা থেকে চালু হচ্ছে তো তখন কিন্তু আবার আমঘাটা থেকে ওই দিক দিয়ে নবদ্বীপ যাবে মানে এই চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মকে ইউজ করে কৃষ্ণনগরে তো এদিকে দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি নতুন সিগন্যালের ফাউন্ডেশন হচ্ছে যেটা পুরোনো সিগন্যাল থাকছে ওটা থাকবে না এখানে একটা নতুন সিগন্যাল বানানো হবে এটা কিন্তু ওই দিক থেকে আর সামনের দিক থেকে ঢোকার জন্য এখানে আরও একটা নতুন সিগন্যাল থাকবে এই সব সিগন্যাল বক্সগুলো এগুলো নতুন তো চলুন এখান থেকে পুরোপুরি আজকে আমঘাটার যে লাইনের আপডেট কত দূর কি কাজে গেল কতদূর হলো সব কিছু দেখাবো তো চলুন একদম কৃষ্ণনগর সিটি জংশনের এই জায়গা থেকে সমস্ত আপডেট দেখাবো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইনের ধারে ধারে সমস্ত কেবিল লাইন যেটা সিগন্যাল সিস্টেমের এই যে গর্ত করা হয়েছে সব কিন্তু চলে গেছে সব গর্ততে কিন্তু কেবিল লাইন যেটা ভরার কাজ সেটা কিন্তু এখন দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর স্টেশন দেখতেই পাচ্ছেন আপনারা যেটা কিন্তু আমঘাটা থেকে যে লাইনটা এই লাইন ধরে শুধু আমঘাটা যাবে এবং আমঘাটা থেকে কৃষ্ণনগরে ট্রেন ঢুকবে এই মুহূর্তে আপনাদেরকে বড় আপডেট যেখানে দেখাবো দেখতে পাচ্ছেন যে কৃষ্ণনগর স্টেশনের সামনে যে পয়েন্টের কাজ বাকি সেই পয়েন্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন পুরনো প্যানেলগুলোকে খুলে একদম নতুন যে লাইন একদম দেখতে পাচ্ছেন পুরনো লাইন যে আগেকার দিনে যে লাগানো হয়েছিলো সেগুলো একদম পুরো টং করে গেছে সেগুলো খুলে সব নতুন ফিটিংস হচ্ছে শুধু তাই নয় এই কৃষ্ণনগর স্টেশন থেকে একদম আপনাদেরকে দেখাবো এই যে ইলেকট্রিক পোল যেটা একদম কৃষ্ণনগর আমঘাটা এই রেল প্রজেক্টে যে নতুন ইলেকট্রিক পোল সেই ইলেকট্রিক পোলের গোড়াগুলো সব জ্যাম করা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে উপরে যে ক্যান্ডিলভার লাগানোর কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে এখানে ক্যান্ডিলভার লাগানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু ইলেকট্রিক তার লাগানোর কাজ ইলেকট্রিক তার ফিটিংস করার যে কাজ মানে ওভারহেড তার লাগানো ও এইচি সেটা শুরু হয়ে যাবে একদম দ্রুত গতিতে দুমধাম চলছে কাজ একদম চারিদিকে একদম এদিকে যে কাজ থমকে আছে বা স্লো চলছিল অনেকেই মনে করছিলেন কিন্তু এমনটা না কাজের কিন্তু গতি পেয়েছে কাজ চলছে ইলেকট্রিক তার লাগাতে তো সময় লাগে না আপনারা দেখলেন নসিপুর আজিমগঞ্জ প্রজেক্টে ঠিক সেই রকমই দ্রুতগতিতে খুব শীঘ্রই ইলেকট্রিক পোল পোলে তার লাগানোর যে কাজ সেটা শুরু হয়ে যাবে একদম লোক স্টেশন থেকে একদম দেখতেই পাচ্ছেন এখানে যে লেবেল ক্রসিং রেলগেট মানে ওই সাইডের দুটো লাইন যেটা সেটা একদম লালগোলা চলে যাচ্ছে আর এদিকে একটা সিঙ্গেল লাইন যেটা সেটা আমঘোটা চলে যাচ্ছে তার মাঝে একটি লেভেল ক্রসিংয়ের নতুন বিল্ডিং সে বিল্ডিংটি রেডি করা হচ্ছে একদম প্লাস্টার প্লাস্টারের কাজ সেরে রং রং করে দেখতে পাচ্ছেন হলুদ রঙ দিয়ে একদম রেডি আর একদম সিগন্যাল সিস্টেমের জন্য যে কেবিল লাইন সেটা কিন্তু এই জায়গা থেকে একদম এর আগে আপনাদের দেখিয়েছি মেশিনে একদম তলা দিয়ে ফুটো করে ভরা আর সেই পাইপগুলো ভরা হয়েছে যে নীল কালারের সবুজ কালারের পাইপগুলো তো তারপরে দেখতে পাচ্ছেন যে কেবিল লাইন যেটা সিগন্যালের বা সিগন্যাল বক্সে সমস্ত চলে যাবে সেটা দেখতে পাচ্ছেন যে এই যে দড়ি টড়ি দিয়ে একদম তলা দিয়ে ভরার যে কাজ সেটা চলছে চলুন সামনের দিকে এগিয়ে যাবো কতদূর আরও কী কাজ এগিয়েছে হয়েছে সব দেখা বন্ধুকান কৃষ্ণনগর স্টেশন থেকে একদম সেই সিগন্যালে যে কেবিল লাইন সেটা ভরা কাজ চলছে লাইনের ধারে গর্ত করে একদম চলছে কাজ দেখতে পাচ্ছেন এই গর্ত দিয়ে সমস্ত সিগন্যাল বক্স ও সিগন্যালে চলে যাবে আর সামনেই এই ফিল্ডে সিগন্যালের সমস্ত কেবিল লাইন দেখতে পাচ্ছেন সেই রোলগুলো এখানে একদম পুরোপুরি রেডি আর এই হচ্ছে সেই ট্যাম্পিং মেশিন যে কাজ কিন্তু এখন চলছে কৃষ্ণনগর আমঘাটা এই রেললাইনে মানে লাইন প্যাকিং এর কাজ চলছে আর দেখতেই পাচ্ছেন যে এই ট্যাম্পিং মেশিন একদম কাজ করছে গত তিন চার দিন থেকে একদম পুরোপুরি আমঘাটা থেকে তিন চার দফা এই লাইন প্যাকিং করা হবে এবং লাইনের ধারে যে পুরো ঢালাই রাস্তাটা বানানো হয়েছে তার মাঝে দেখতেই পাচ্ছেন যে একদম লোহার প্যানেলগুলো বসিয়ে একদম সাইড ঘিরে দেওয়া হচ্ছে যাতে এপার থেকে ওপার না করা যায় মানে রেল লাইন দিয়ে যেখানে সেখানে যাতে পারাপার না করা যায় তার জন্য সেগুলো একদম রং টং করে দেখতে পাচ্ছেন যে রেডি করার কাজ চলছে ওই হচ্ছে সেই চার্গেট মোড ফ্লাইওভার আর লাইন ধারে দেখতেই পাচ্ছেন যে কেবিল লাইন নিয়ে যাওয়ার জন্য সিগন্যাল সিস্টেমের সেই গর্ত করার কাজ চলছে আর ওই ফ্লাইওভার দেখতেই পাচ্ছেন যে একদম ঢালাই রাস্তাটা একদম ওই ফ্লাইওভারের তলা দিয়ে একদম যাবে তার জন্য এই সামনে যে একটা খাল আছে তার জন্য এখানে একটা গার্ডওয়াল তৈরি করা হচ্ছে এই ঢালায় রাস্তা সরাসরি লিঙ্ক হয়ে যাবে একদম এই গার্ডওয়ালটা তৈরি করার পর এটি হচ্ছে কৃষ্ণনগর রোড স্টেশন নামক একটি স্থান যেখানে আগের দিনে ন্যারোগে যে চলতো ট্রেন তখন এই রোড স্টেশনটি ছিল বর্তমানে রোড স্টেশন তৈরি হচ্ছে না পরবর্তী কোনো এক সময় এই রোড স্টেশন হতে পারে বর্তমানে এখন কৃষ্ণনগরের পর্বত স্টেশন আমঘাটা তো এই রোড স্টেশনে যে একটা লেভেল ক্রসিং রেলগেট হবে অর্থাৎ ওই যে রাস্তা সেটা ওইদিকে নবদ্বীপ চলে যাচ্ছে তো এই রেলগেটের ঘর বিল্ডিংটি নির্মাণ করা একদম পুরোপুরি কম কমপ্লিট রং রং করে রেডি সাইডে হালাই রাস্তাও একদম পুরোপুরি রেডি হয়ে গেছে সাইড ঘেরার কাজ যেগুলো চলছে এছাড়া ইলেকট্রিক পোল সব একদম গোড়া জাম করা হয়ে গেছে ইলেকট্রিক পোলে কৃষ্ণনগর স্টেশন থেকে সেখানে ক্যান্ডেল এবার ফিটিংসের কাজও চলছে অর্থাৎ কাজ কিন্তু থেমে নেই কাজ কিন্তু চলছে সঙ্গে লাইন প্যাকিং আর দু তিন দিনের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যায় রোড স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের রেলগেট নির্মাণ করার জন্য এই সাইডে যে ছোটো যে ঘরগুলি ছিল সেগুলো সব ভেঙে দেখতে পাচ্ছেন যে রেডি করা হয়ে গেছে একদম পুরোপুরি জায়গা ক্লিয়ার এখানে এবার লেভেল ক্রসিং তৈরি হবে এই ছিল কৃষ্ণনগর আমঘাটা রেল প্রজেক্টের আপডেট সেখানে কাজ চলছে মার্চের মধ্যেই একদম পুরোপুরি এই কাজও শেষ হয়ে যাওয়ার একদম সম্ভাবনা আছে আমঘাটা স্টেশন থেকে শুরু করে যে সব ঘর লেভেল ক্রসিংয়ে সবগুলো একদম পুরোপুরি রেডি একদম খুব শীঘ্রই ইলেকট্রিক তার ওয়েছি ওভারহেড লাগানো শুরু হবে খুব শীঘ্রই সে আপডেট পেয়ে যাবেন সঙ্গেই থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনাদের মন্তব্য জানাবেন